বন্ধু আসসালামু আলাইকুম। একটা জিমেল যখন দুইটা তিনটা চারটা মোবাইলে লগইন করা থাকে, অর্থাৎ আপনার একটা জিমেল যখন একের অধিক মোবাইলে লগইন করা থাকে, তখন ওই জিমেল আইডিটা যদি অন্য একটা নতুন মোবাইলে ডিভাইসে আপনি লগইন করতে যান, তখনই দেখবেন এই ধরনের একটা প্রবলেম আপনার সামনে এসে দাঁড়াবে। যদি এই ধরনের প্রবলেম আপনার চলে আসে, কীভাবে এটি সমাধান করবেন চলুন দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। তো একটা আমি এখন প্রথমে এখান থেকে জিমেলটাকে লগইন করব, তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে জিমেলটা লগইন করার চেষ্টা করছি। জিমেলটা যখনই আমি এখানে লগইন করার চেষ্টা করছি, তখনই আমার সামনে এরকম প্রবলেম আসছে যে অন্য একটা ডিভাইস থেকে আমাকে পারমিশন নিতে হবে এই ডিভাইসে জিমেলটি লগইন করার জন্য। অন্য একটি ডিভাইস থেকে আমাকে পারমিশন নিতে হবে, তো এখানে আপনাদেরকে লেখাটি আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে লেখা আসবে অন্য একটি ডিভাইস থেকে আমাকে এই জিমেলটা এই ডিভাইসে লগইন করার জন্য পারমিশন নেওয়ার জন্য এখানে বলা হবে। আর আমার হাতে সেই মোবাইলটি এখন কিন্তু আমার হাতে রয়েছে যে মোবাইলে আমাকে পারমিশন নিতে বলা হবে। এই মোবাইলটি আমার হাতে রয়েছে, দেখতে পাচ্ছেন অলরেডি আমার কাছে একটি নোটিফিকেশন গুগল থেকে চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন চলে আসছে, নো ডোন্ট অ্যালাও, আর একটা হচ্ছে ইয়েস ইটস মি। দুইটি দুইটি অপশন এখানে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ওইখানে কিন্তু ভেরিফাই দ্যাটস ইটস ইউ, যে এই ডিভাইসে একটা এই পারমিশন চাইছে। আপনারা এখানে মেসেজটা আপনারা দেখতে পাচ্ছেন 7 লেখা রয়েছে এখানে। তো আমি এখানে ক্লিক করব ইয়েস ইটস মিতে, ক্লিক করলে এখানে 7 এর একটা অপশন আসবে, তো এটা আমাকে এখান থেকে মিলিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে ইয়েস ইটস মি এটি ক্লিক করার পর দেখতে পাবেন আপনারা 7 এই অপশনটি আসবে। তো আমি ইয়েস ইটস মিতে ক্লিক করলাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন আসবে, আসছেন 91, 7 এবং 30, তিনটি অপশন আসছে যে কোনটা ম্যাচ করে নেওয়ার জন্য বলা হচ্ছে। তো এখানে যেহেতু 7 দেওয়া রয়েছে, তো আমি এখান থেকে আমার অন্য একটি ডিভাইসে 7-এ ক্লিক করব। তো এখান থেকে আমি 7-এ ক্লিক করে দিলাম। 7-এ ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ওই ফোনে কিন্তু জিমেলটা অটোমেটিক লগইন হয়ে গেছে। আমি যখন এই ফোন থেকে পারমিশনটা দিলাম, সাথে সাথেই কিন্তু ওই ফোনে জিমেলটা লগইন হয়ে গেছে। এখন আমি এখান থেকে পুনরায় পাসওয়ার্ডটি দেব, এখানে আমি পুনরায় পাসওয়ার্ডটি দেব। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর এখন আমি আবার নেক্সট ক্লিক করব। দেখতে পাচ্ছেন নেক্সট ক্লিক করার পর এই প্রবলেমটা কিন্তু এখন আর আমার আসছে না। আগে কিন্তু এই প্রবলেমটা ছিল, এখন কিন্তু এই প্রবলেমটা আমার এখন নাই। আমি অন্য ডিভাইস থেকে পারমিশন নিয়ে নিয়েছি, এই জন্য আমার এই প্রবলেমটা এখন আমার ফোনে আর আসবে না। আমি যতবারই চাইলে ততবার এখানে জিমেলটা লগইন করতে পারবো এই ডিভাইস।